বন্ধুরা, আইপিএল 2023-এ কলকাতা নাইট রাইডার্স কিন্তু আরসিবি কে হোয়াইট ওয়াশ করলো। তো দ্বিতীয় ম্যাচটাও কিন্তু কলকাতা নাইট রাইডার্স আরসিবির বিরুদ্ধে জিতে গেছে। তোমাদের আগেই জানিয়েছিলাম যে চিন্নাস্বামী স্টেডিয়ামে যেহেতু খেলা সেহেতু কিন্তু প্রচুর রান হবে। তো প্রথম ইনিংসে কলকাতা নাইট রাইডার্স ব্যাট করে কিন্তু 201 রানের টার্গেট দিয়েছে। তবে বন্ধুরা, আজকের ম্যাচটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের থেকে একটা ইভারেজ পারফরমেন্স পাওয়া গেছে। তো সবাই ভালো পারফরমেন্স করতে পারেনি, তার ভিতর কয়েকজন প্লেয়ার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, যেমন জ্যাসন রয়, নীতিশ রানা, রিঙ্কু সিং। তারপর দু তিনজন বোলার রয়েছে, যেমন সুয়াশ শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে কিন্তু বিগ ইম্প্যাক্ট হিসেবে কাজ করেছে। বরুণ চক্রবর্তীও কিন্তু একটা দুর্দান্ত স্পেল দিয়েছে, সঙ্গে রাসেল। তো রাসেল আজকেও ব্যাট হাতে ব্যর্থ, তবে রাসেলের প্রতি আজ কিন্তু কোনো আবেগ নেই, কারণ আজকে কিন্তু রাসেল 4 ওভার বল করেছে, দুর্দান্ত স্পেল দিয়েছে, সঙ্গে 2 উইকেট নিয়েছে, যার ভিতর সবচেয়ে বড় উইকেটটা কিন্তু আন্দ্রে রাসেল নিয়েছে, বিরাট কোহলির উইকেট। রাসেলের বলে বিরাট কোহলির একটা দুর্দান্ত ক্যাচ ধরেছে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু জয়ের দিকে ফিরেছে আবারও, যেখানে আজকের ম্যাচে কিন্তু জ্যাসন রায় 29 বলে 56 রান করেছে, আর নীতিশ রানা 21 বলে 48 রান, ভেঙ্কটেশ আইয়ার 26 বলে 31 রান, রিঙ্কু সিং কিন্তু লাস্টের দিকে 10 বলে 18 রান করেছে, আর ডেভিড উইশিকে আজ খেলিয়েছিল, তো ডেভিড উইশিও কিন্তু 3 বলে 12 রান করেছে। আর শুধুমাত্র ব্যাটিংয়ে খারাপ পারফরমেন্স করেছে নারায়ণ, জগদীশান এবং আন্দ্রে রাসেল। তো রাসেলের প্রতি কোনো আবেগ নেই, কারণ রাসেল 2 উইকেট নিয়েছে, আর জগদীশান কিন্তু একদমই ভালো পারফরমেন্স করতে পারছে না। ওপেনিংয়ে নেমে কিন্তু 29 বলে মাত্র 27 রান করেছে, তো টি-20তে এরকম পারফরমেন্স কিন্তু মানা যায় না। অপরদিকে কিন্তু বৈভব আরোরাকে খেলিয়েছে আজকে, মাত্র একটা চেঞ্জ করে নামিয়েছিল, বৈভব আরোরাকে খেলিয়েছে, তো খুব একটা ভালো পারফরমেন্স বৈভব আরোরা কিন্তু করতে পারেনি। তবে উমেশ দা কিন্তু একদমই ভালো পারফরমেন্স করতে পারছে না, 1 ওভার বল করেছে পাওয়ার প্লেতে, 19 রান দিয়েছিল। তবে সুহাস শর্মা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছে, যেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেই কিন্তু ফ্যাফ ডুপ্লেসিসের উইকেটটা নিয়ে নিয়েছে, যে 7 বলে কিন্তু 17 রান করে দিয়েছিল পাওয়ার প্লেতে। তারপর শাহবাজ আহমেদের উইকেটটাও নিয়েছে পাওয়ার প্লেতে, ম্যাক্সওয়েল, মহিপাল লোমরর এবং দিনেশ কার্তিকের উইকেট কিন্তু বরুণ চক্রবর্তী নিয়েছে। তো আজকে কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা। তো এই পারফরমেন্সটা যদি প্রত্যেকটা ম্যাচে কলকাতা নাইট রাইডার্স করতে পারে, তো পরের প্রত্যেকটা ম্যাচ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জয়ের সম্ভাবনা রয়েছে, কারণ একজন প্লেয়ার কবে ভালো খেলবে তারপর ম্যাচ জিতবে এই আশাই কিন্তু থাকা যায় না। সবার কাছ থেকে কিন্তু একটা ইভারেজ পারফরমেন্স দরকার, যে পারফরমেন্সটা কিন্তু আজকে পাওয়া গেছে। আজকের ম্যাচে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স শুধুমাত্র করেছে জ্যাসন রায়, বরুণ চক্রবর্তী এবং সুহাস শর্মা, সঙ্গে রাসেল 2 উইকেট নিয়েছে, আর বাকি প্লেয়াররা কিন্তু এইসব প্লেয়ারদের ব্যাকআপ দিয়ে একটা ইভারেজ পারফরমেন্স করেছে। তো আরসিবি কে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2023-এ হোয়াইট ওয়াশ করেছে, আর এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কামব্যাক ম্যাচও হতে পারে।